আলো, গয়নাগাটি, জামা কাপড় অথবা শুধু শিল্পকর্ম, বোহেমিয়ার ঐতিহ্যবাহী কাজ শিল্পে বৈচিত্র্য ও জাঁকজমকের অভাব নেই। চেক প্রজাতন্ত্রের উত্তরেই বেশিরভাগ কাচের কারখানা রয়েছে, যেমন লাসফিট ব্র্যান্ড। নভিবর নামের ছোট শহরের কাচের কারখানায় কারিগররা হাতে করে নানা আকার ও রঙের সূক্ষ্ম কাজ করে চলেছেন। নিজেদের কাজ সম্পর্কে শ্রমিকদের আবেগ কম নয়। এই উপাদানের প্রতি ভালোবাসা না থাকলে সেটি নিয়ে কাজ করা যায় না। অত্যন্ত কঠিন পরিশ্রম ও আবেগের কাজ বলে ভালোবেসে করতে হয়। 2007 সালে এই কারখানায় কাজ শুরু হয়। অর্ডার অনুযায়ী বিলাসবহুল হোটেলের মতো ক্রেতাদের জন্য আধুনিক ডিজাইনের বিশেষ পণ্য তৈরি করে এরই মধ্যে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছে এই কোম্পানি। ডিজাইনারদের তালিকায় রয়েছেন জাহা হাদিদ, কাম্পানা ব্রাদার্স এবং আরিক লেভি। কোম্পানির সৃজনশীলতার মূলে রয়েছেন মাক্সিম ভেলচফস্কি। কাচ নিয়ে কাজ করা মানে সেটির স্বচ্ছতা স্থির করা নয়। শুরুতে কাচ তরল থাকে, শেষে কঠিন হয়ে ওঠে। আমরা সেই অ্যালকেমি ও জাদু নিয়ে কাজ করি। প্রাগে তার স্টুডিওতে আইডিয়াগুলি উঠে আসে, যেমন ডুবুরির এক ভাস্কর্য। প্রক্রিয়ার শুরুতে আমার কাছে সবসময় হাতে আঁকা এক স্কেচ থাকে। তারপর সেই আইডিয়ার ভিত্তিতে কম্পিউটারের পর্দায় মডেল তৈরির চেষ্টা হয়। 3D প্রিন্টারে সেটির নমুনা নেওয়া হয়। হাজার হাজার ছোট বুদবুদ দিয়ে মডেল প্রিন্ট হয়। সেই মডেলের ভিত্তিতে বাস্তব পরিবেশে আমরা পণ্য তৈরির চেষ্টা করি। তখন এমন বিশাল বুদবুদ ফোলাতে হয়। প্রযুক্তিবিদরা সেখানেই সেই বুদবুদকে চূড়ান্ত রূপ দেন। এমন উদ্যোগের ফলে প্রায় 18,000 মুখে ফোলানো বুদবুদ দিয়ে 17 মিটার উঁচু ডুবুরির এক ভাস্কর্য তৈরি হল। দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলের এক বহুতল ভবনে ঢুকলে সেই ভাস্কর্য মানুষকে মুগ্ধ করছে। ভান্ডা ভালিক্রাকোভার সৃষ্টিকর্মের মতো অনেক ডিজাইন যৌথ উদ্যোগে উঠে আসে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।